আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ইসলাম ফার্মিং এ আপনাদেরকে স্বাগত। আজকে আমরা যে বিষয়ে ভিডিওটা করব, এই বিষয়টা হচ্ছে গিয়া জাম্বু কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে আসছি। আমরা আসছি মিরপুর তেরোতে একটা শৌখিন খামারে। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আমাদের যে ফার্ম আছে বাড়িতে, দেশের বাড়িতে পারিবারিক একটা ফার্ম। এই ফার্মে যত কিছু আছে সেই ব্যাপারে আপনারা আপডেট টু আপডেট ভিডিও পাবেন। জাস্ট আমরা মুখে একটু বলতেছি, হাঁস মুরগি ছাগল কবুতরের পাশাপাশি এখন আমরা অ্যাড করব হচ্ছে গিয়ে জাম্বু কোয়েল পাখি। তো আমরা এই ভাইয়ের এই খামারের সাথে আমরা পরিচয় হয়েছি ফেসবুক পেজ থেকে। তো ভাইয়ের খামারে দেশি মুরগি প্লাস ফেন্সি জাতীয় মুরগি আছে, কবুতর, ফেন্সি জাতীয় কবুতর, আর হচ্ছে গিয়ে কিছু পাখি আছে। খুব সুন্দর একটি খামার, আমার খুবই পছন্দ হয়েছে। আপনারা যদি কখনো যান বা কি আসে সেইখানে তো ই নাই, তো যাই হোক ফেসবুকের মাধ্যমে যদি ই করেন তো সবসময় চিন্তা করবেন যে খামারগুলি ভিজিট করা। খামারগুলি ভিজিট করলে আপনারা আরো বেশি জানতে পারবেন, বুঝতে পারবেন কোথায় কি ভুল আছে বা আপনার নিজেকে আপডেট করতে পারবেন। এই জন্য আসলে বিশেষ করে খামারগুলিতে যাওয়া আবশ্যক। তো যাই হোক আমি গেছি, ইনশাল্লাহ আমার মনটা ভালো হয়েছে। তো আমরা আসছি হচ্ছে জাম্বু কোয়েল পাখি নিতে। আচ্ছা, এখানে কথা হচ্ছে কি আমি কেন জাম্বু কোয়েল পাখি নিচ্ছি, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের সরাসরি উত্তর তো আর আসে না, এই কিছু কারণ আছে। জাম্বু কোয়েল পাখিটা আপনারা সবাই জানেন সাইজ একটু বড়, ডিমগুলিও কিন্তু বড়। তো জাম্বু কোয়েল পাখি এই কারণে আসলে আমার নিয়া, আরো আরো কিছু কারণ আছে। আমি যে কোনো জিনিস উৎপাদন করার ক্ষেত্রে তার আগে চিন্তা করি তার মার্কেটিংটা। তো মার্কেটিং চিন্তা প্লাস উৎপাদন এখন আমরা অল্প করে শুরু করতেছি, এটার কারণ হচ্ছে ওর অভ্যাসটা, ও কিভাবে পছন্দ করে থাকতে, কতটুক তাপে থাকতে পারে, কতটুক তাপে বা কতটুক হিটে থাকলে সে ডিম কম দেয়, তার কেমন একটা আবহাওয়া দরকার, আর তার ডিম থেকে বাচ্চা কত দিনে ফুটে, আর তাদের বাচ্চার যে রোগটা, ব্রুডিংয়ের যে রোগটা, এই বিষয়গুলি কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো ফাইন্ড আউট আমরা ইউটিউব দেখে হোক বা কোনো খামার ভিজিট করে হোক, এটা আমরা আসলে শুনতেই পারবো, কিন্তু এটা মুখস্থ হবে না। যদি আপনার কোনো বিষয়ে মুখস্থ করতে হয় তাহলে সেই জিনিসটা আপনার হাতে নিতে হবে। হাতে নিয়ে যদি আপনি এই কাজটা করেন তো কাজের মাধ্যমে কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে একদম ব্রেনটির ভিতরে ঢুকে যাবে। তো এই কারণেই মূলত আমাদের এই ডিম থেকে বাচ্চা নেওয়া, আরো কিছু কিছু কারণ আছে। আমি ডিমের পাখিও আনতে পারতাম, আমার এখানে এই ডিম সংগ্রহ করে ইনকিউবেটর মেশিনে বসাইয়া ফুটাইতে যে খরচ হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিমের পাখিও আনতে পারতাম, বা 28 দিনের 30 দিনের বাচ্চা আনতে পারতাম। এখানে কিছু ধোকাধাকি আছে, তো যাই হোক আমরা অত দূরে যাই নাই। এই জন্য আমাদের মূল বিষয়টা হচ্ছে গিয়া ওকে আমাকে জানতে হবে, ওকে আমাকে বুঝতে হবে, ও ডিমের কারণগুলিও তো আমাকে বুঝতে হবে। ডিম কেন কম পারবে, কতটুক তাপ দরকার, কতটুক আর্দ্রতা দরকার, ও কেমন জায়গা পছন্দ করে, তো সেই হিসাব করে আমার পরবর্তীতে খামারটা কি বাড়াবো। এখন ধরেন আমি এখানে আসলাম, এখন ওর জন্য গাছের ছায়া জায়গা লাগবে, বা বিদেশে যে এইগুলি কিন্তু সমস্ত কিছু কিন্তু আমাদের দেশি না, এগুলি হচ্ছে বিদেশে থেকে ব্রিড বাংলাদেশে আসা। তো এখন যদি আমরা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন যে বিদেশি যেই খামারগুলি আছে সেই খামারে খামারগুলি দেখবেন চতুর্দিক দিয়ে ঢাকা। তারা মানে কি বলে, বাল্পের হিটের মাধ্যমে বা হিটারের মাধ্যমে ওই খামারগুলিতে হিট দিচ্ছে, তারপরে আর্দ্রতা দিচ্ছে, বাহিরের কোনো আবহাওয়া তাদের সাথে আসে না, ওইটার ভিতরে এক্সট্রা একটা আবহাওয়া তারা তৈরি করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের 6টা ঋতু, এটা আপনারা জানেন, কখন কোন আবহাওয়া আসবে এখন তো আবার চেঞ্জ হয়ে গেছে, সেটা তো ই নাই। তো আমি হুট করে 10,000-20,000 পাখি যদি নিয়ে এসে পালা শুরু করি সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা লসের সম্মুখীন হব। তো না, এখন আমি এটা নিলাম শখ করে। এখন আমরা এই বিষয়ে, এই কোয়েল পাখির বিষয়ে আপনারা আরো ভিডিও পাবেন, যেহেতু আমি নিয়ে আসছি, আমার একটা ইউটিউব চ্যানেল আপনাদের জন্য খুলছি, আপনারা এখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং আমি যা শিখছি বা আমি যা সংগ্রহ করতেছি এটা আপনারাও পাবেন। এটা আমার ভিতরে আমি রাখবো না, আমার এই চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারাও নিয়ে যাবেন।
যাই এই যে যে ইনকিউবেটর মেশিনটা আপনারা বানানো দেখতেছেন এই মুহূর্তে, এই মেশিনের যতগুলি জিনিসপত্র যা লাগে টুকটাক আমার ঘরে থাকেই, আমি এই মেশিনের জিনিসপত্র ছাড়াও ইনশাল্লাহ মেশিন চালাতে পারবো। জাস্ট আসে আমি কাজে যাব, তো এই কন্ট্রোলারটা জাস্ট কন্ট্রোল করবে, এই জন্য আমরা এই করছি। ইনকিউবেটর মেশিন বানানোর আগে আপনাকে ইনকিউবেটর মেশিন হতে হবে। আমার কথাটা মনে হয় বুঝতে পারেন নাই, সে যাই হোক আমি আসলে ভালো কথা বলতে পারি না, আমার কথাগুলো আপনারা একটু কষ্ট করে বুঝে নিন। আপনাকে আগে নিজে ইনকিউবেটর হতে হবে, দেন আপনি ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়া যে আপনি একজনের থেকে একটা ইনকিউবেটর মেশিন নিলেন, নেওয়ার পরে এক ব্যাচ ডিম উঠাইলেন, দ্বিতীয় ব্যাচ ডিম উঠাইলেন, এখানে আর্দ্রতায় আসে, তারপরে পানি পায় বা ধুলা পায়, তো এটা তো ছোট্ট একটা সার্কিট, এটা ডিস্টার্ব হতেই পারে। সাধারণ আমাদের ফ্যানের সুইচই তো ঠিক থাকে না, ফ্যানের সুইচ, লাইটের সুইচ, এগুলি চেঞ্জ করা লাগে না। এখন এটা আপনি চেঞ্জ করলেন, কিন্তু আপনি ডিম বসাইলেন, আপনার ডিম 21 দিন, ধরেন মুরগির ডিম 21 দিনে ফুটবে, এখন 20 দিনের মাথায় এসে যদি সকালবেলা আপনার সার্কিটটা নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন? সারাদিন মেশিন বন্ধ, কিন্তু তখন তো হ্যাশিং টাইম, হ্যাশিং টাইমে আপনি কি করবেন? তো এই জন্য আমি বলতেছি আগে আপনাকে নিজে ইনকিউবেটর মেশিন হতে হবে। এই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেবে ইনশাল্লাহ, আপনারা ধৈর্য ধরে দেখবেন, এই বিষয়ে আপনারা ভিডিও পাবেন। আর এই মেশিন কিভাবে স্বল্প খরচে আপনার যদি দেশে, আমি এই ভিডিও যদি আমি আমাকে তৈরি করতে দেয়, আপনারা বুঝবেন যে আপনি গ্রামে আসেন, আপনার গ্রামে কারেন্ট নাই, সোলার নাই, কিচ্ছু নাই, তারপরও আপনি মেশিনের দ্বারাই ডিম ফুটাবেন ইনশাল্লাহ। এই বিষয়ে একদম ডিটেলসে আপনাদেরকে আমি বলে দিব। এখানে একটা কথা হচ্ছে যে আমি এই সার্কিটটা লাগানোর সময় এখানে একটা প্রবলেম পাইছি, প্রবলেমটা তেমন না কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে আমি একটা প্রবলেম পাইছি, একটু তাপটা সঠিকভাবে ধরতে পারতেছে না। তো যাই হোক, যদি এই সার্কিটটাই প্রবলেম হয়, ছোট্ট করে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও আপনাদের দেবো, আপনি একটু দেখে নিন যে সার্কিটটা যদি প্রবলেম হয় তখন আমি কি করব। তো এটা দেখলে আপনাদের একটা উপকার হবে কি, তাৎক্ষণিক আপনারা যদি আপনাদের মেশিনে কোনো প্রবলেম হয় আপনারা তাৎক্ষণিক এটার ব্যবস্থা নিতে পারবেন। আর ডিমটা যে আমরা আনছি, ডিমটা কিভাবে আনছি আপনারা কিন্তু জিনিসটা দেখেন। যদি ধরেন আপনি ডিম আপনি নিজের জন্য আনলেন না, আপনি মেশিনে ফুটানোর জন্য আনলেন না বা কোথা থেকে অর্ডার দিলেন না, এখন আপনি গ্রামের বাড়ি থাকেন, আপনার ভাইকে বা আপনার বোনকে বা আপনার পরিবার কাউকে আপনি দেশে থেকে ডিম পাঠাইতে যাবেন, ব্যাগে ডিম দিলে ডিম ভেঙে যাবে, আপনারা কিন্তু দেখছেন আমার প্যাকেটটা, এই প্যাকেটের ভিতরে যদি ডিম দিয়ে আপনি ব্যাগের ভিতরে দিয়ে নিশ্চিন্তে ব্যাগ ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আসবে, কোনো সমস্যা, কোনো সমস্যা নাই, আপনারা জাস্ট ই করতে পারবেন। প্রত্যেকটা কাজের পিছনে কারণ থাকে, এবং এই ডিম আপনি যে কোনোভাবে হোক পাঠাইতে পারবেন, কিন্তু আমি যেটা আপনাদেরকে দিতে চাচ্ছি বা আমি যেটা আমার ভিতরে আসে বা আমি যেটা দিয়ে কাজ করি, একদম সহজভাবে কাজ করি, যে আমি যেটা পারবো এর চাইতে, মানে আপনারা যে জিনিসগুলি ছেড়ে দেন বাদ দিয়ে দেন, আমি জাস্ট ওই জিনিসটা ধরি। আমার এই একটা হচ্ছে গিয়া যে মানুষ যেগুলি বাদ দিয়ে দেয়, যেগুলি তাদের এই রাখে না, আমি সেই জিনিসগুলি ধরি। যেমন ধরেন এই ডিমটা আপনারা আরও একভাবে, এখন কথা হচ্ছে গিয়ে আপনি যদি চিন্তা করেন যে আপনার বাড়িতে তো কাঠের গুঁড়ি নাই বা কার্টন নাই, তখন কি করবেন? তো আপনারা তখন করবেন ডিব্বার ভিতরে ছাই দিবেন, ছাই নেবেন, ছাই নিয়ে এক পোলে ছাই বিছাবেন, বিছানোর পরে ডিম দিবেন, দেন আর এক পোলে ছাই বিছাবেন, তারপরে ডিম দিবেন, তারপরে আর এক পোলে ছাই বিছাইয়া, এরকম ডিম দিয়ে আপনি ছাই বিছাইয়া ডিব্বাটা ভরে ফেলবেন। এখানে আপনি দুইটা উপকার, ডিমের ডিমও পাইলেন আর থালা বাসন মাজার জন্য ছাইও পাইলেন, কি বিষয়টা মজার না? সে যে এখানে একটা সমস্যা হয়েছে, এই একটা ডিম মেবি এটা ফাটা ছিল, আমি আসলে মানুষকে বিশ্বাস করি, প্রচুর পরিমাণে বিশ্বাস করি, ওনার ওইখান থেকে ডিম কিন্তু আমি ধরেও আনিনি, আমি কিন্তু ধরেও দেখিনি যে আসলে কত পিস ডিম দিছে, আমি গুনিও নাই, উনি ওনার মতো করে ডিম দিছে, আমি জাস্ট নিয়ে আসছি। এখানে এই ডিমটা মেবি ফাটা ছিল, না হলে হালকা চাপে এভাবে ই হতো না। ডিমগুলি মেশিনে বসানোর আগে একটা জিনিস খেয়াল করবেন, মেশিনটা কিন্তু ককশিটের, আমার এই মেশিনটা ককশিটের, আমি এই ডিমের থেকে যে গুড়িগুলি, গুড়িগুলি আমি বাইরে ফেলে দিই নি, এটাকে আমি মেশিনের নিচে বিছাই দিছি, বিছাই দেওয়ার পরে উপরে দিয়ে পেপার দিছি,
পেপার দিয়ে আর গুড়িগুলি কেন বিছাই দিই, গুড়িগুলি না বিছাই দিলে যে বিছাই দিতে হবে এমন কোনো কথা না। এটা বলার কারণ এটাই যে আপনারা যদি চিন্তা করেন যে গুড়িগুলি লাগবেই, আমি তো গুড়ি ছাড়া ডিম বসাইতে পারবো না, না এটা কোনো বিষয় না। আর এই জন্যই বলছি যে আপনাকে আগে ইনকিউবেটর মেশিন হতে হবে, নিজেকে হতে হবে। এই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করেন। এই গুড়িগুলি রাখছি, যখন আমার বাচ্চাগুলি ফুটে বের হবে বুডিং এর সময় আমি এত গুড়ি টানাটানি কই করবো, ইনশাল্লাহ এই গুড়ি দিয়েই হবে। এই জন্য গুড়িগুলি রাখছি মেশিন। ওকে, আপনারা যে প্রবলেমটার কথা বলছিলাম এই প্রবলেমটা এখানেই আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন যে 30 প্লাস কিছু আছে, 30 প্লাস 5-6 আছে, কিন্তু এটা বাড়বে, লাইট জ্বলছে, এখন বাড়বে না, ও কিন্তু বাড়ে নাই, কমছে। তার মানে কি ওর ভিতরে কোন একটা সমস্যা আছে। তো যাই হোক, আর নীল লাইট, লাল লাইট বা সবসময় লাইট জ্বলে থাকবে এটা আপনার শখ, এটা আপনার পছন্দ মতো সিস্টেম মতো আপনি দিয়ে দেন, আপনি দেখতে সুন্দর লাগবে। এটা আমি তো একা ঘরে থাকি, আমি আসলে সবসময় এগুলি নিয়ে লাড়াচাড়া করি, আমার যেটা ভালো লাগে এটা নিয়ে আমি করি। তো নীল লাইট, সবুজ লাইটটা জ্বলে থাকলে বাচ্চাগুলি যখন ফুটবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। কিছু শর্ট ভিডিও আমি এখান থেকে নিব, এই কারণে আমার এই সবুজ বাতিগুলি বা লাগানো, আর সবুজ বাতিটা আমার খুব পছন্দ। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই, এই সার্কিট বিষয়ে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।